কাতার ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার থেকে শুরু করে স্টেডিয়ামের ক্যামেরা এমনকি অ্যাকচুয়াল ফুটবলে পর্যন্ত ব্যবহার করা হয়েছে কিছু দুর্দান্ত নতুন ও অভিনব টেকনোলজি। আর আজকে ভিডিওতে আমরা এমনই কিছু টেকনোলজি সম্পর্কে কথা বলবো যেটা এবারের ফিফা ওয়ার্ল্ড কাপেই প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে, তো দেখতে থাকুন। বল আল রিহেলা। জানেন কি, এবার ওয়ার্ল্ড কাপের যে অফিসিয়াল বলটি রয়েছে যার নাম আল রিহেলা, সেটি মোটেও কোনো সাধারণ বল নয়। এর ভেতরে রয়েছে কানেক্টেড বল টেকনোলজি। আল রিহেলার ভেতরে লাগানো হয়েছে IMU বা ইনার্শিয়াল মেজারমেন্ট ইউনিট, যেটি মাঠের বাইরে বসে থাকা VAR বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিদের কাছে প্রতি সেকেন্ডে প্রায় 500 বার বলটির স্পিড কত, বলটির এক্স্যাক্ট পজিশন কোথায় মাঠে ইত্যাদি ডেটা সেন্ড করতে থাকে, যার ফলে VAR আরও দ্রুত ও নিখুঁতভাবে খুবই সূক্ষ্ম সিদ্ধান্তগুলো নিতে পারে, যেমন খুবই ছোট্ট অফসাইড পজিশন বা এক্স্যাক্ট কিকিং পজিশন কী ছিল বলটির, বা বলটি আদৌ গোল লাইনটি পার করেছিল কি না। ভেতরের IMUকে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে খুবই ছোট্ট ব্যাটারি, যেটা ফুল চার্জে মাত্র 6 ঘন্টা চলে। আর এই কারণেই প্রত্যেক ম্যাচের আগে এই বলগুলোকে চার্জ করতে হয়, যাতে ম্যাচ চলাকালীন ব্যাটারির চার্জ না শেষ হয়ে যায়। কে ভেবে রেখেছিল বলুন তো যে একসময় ফুটবলকেও স্মার্টফোনের মতো চার্জ করতে হবে। সেমি অটোমেটিক অফসাইড টেকনোলজি। অফসাইড, 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 এবারের বিশ্বকাপে গোল হলেই যেন বেজে ওঠে রেফারির বাঁশি। আর এত নিখুঁত অফসাইড ধরার জন্য কাতারের মাঠে ব্যবহার করা হয়েছে একটি নতুন প্রযুক্তি, যেটি হচ্ছে সেমি অটোমেটিক অফসাইড টেকনোলজি। এই টেকনোলজির জন্য কাতারের প্রত্যেকটি স্টেডিয়ামে লাগানো হয়েছে 12টি করে ট্র্যাকিং ক্যামেরা, যেগুলো সবসময় বলটিকে এবং প্রত্যেক খেলোয়াড়ের গায়ে বসানো 29টি ডেটা পয়েন্টের পজিশনকে ট্র্যাক করতে থাকে, যার কারণে খুবই নিখুঁতভাবে বলে দেওয়া সম্ভব যে কোনো প্লেয়ার অফসাইড পজিশনে ছিল কি না। এই ট্র্যাকিং ডেটা ও বল আল রিহেলার ডেটা একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI কন্টিনিউয়াসলি মনিটর করতে থাকে। আর কোনো প্লেয়ার যদি অফসাইড পজিশনে থাকে, এটি সঙ্গে সঙ্গে একটি অ্যালার্ট ট্রিগার করে এবং ভিডিও অপারেশন রুমে থাকা একটি রেফারি সেই অ্যালার্টটিকে কনফার্ম করে ও মাঠে থাকা রেফারিকে জানিয়ে দেয়, আর ঠিক তখনই বেজে ওঠে রেফারির বাঁশি। অ্যাডভান্স কুলিং ট্যাক। কাতারে বিশ্বকাপ আয়োজন করাকে নিয়ে সবার প্রথমে যে সমস্যাটি এসেছিল, সেটা হচ্ছে এখানকার প্রচণ্ড গরম আবহাওয়া। এ কারণেই এবারের বিশ্বকাপকে পিছিয়ে নভেম্বর ডিসেম্বর মাসে নিয়ে যাওয়া হয়েছে, কেননা এ সময়ে কাতারের আবহাওয়া তুলনামূলকভাবে ঠান্ডা থাকে। কিন্তু যে তাপমাত্রা কাতারের লোকজনের কাছে কম, সেটিও ইউরোপিয়ানদের কাছে অনেক বেশি। তো ইউরোপ থেকে আসা খেলোয়াড় আর ফ্যান্সরা যাতে বিশ্বকাপ ভালোভাবে উপভোগ করতে পারে, তার জন্য কাতারের 8টি স্টেডিয়ামের ভেতরের 7টিতেই ব্যবহার করা হয়েছে এই অ্যাডভান্স কুলিং ট্যাক, যাতে স্টেডিয়ামের ভেতরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। স্টেডিয়ামের পাশে থাকা একটি এনার্জি সেন্টার ঠান্ডা জল পাইপের মাধ্যমে স্টেডিয়ামে পাঠাবে, যেটাকে পরে ঠান্ডা বাতাসে পরিবর্তন করে গোটা স্টেডিয়ামে বিভিন্ন ভেন্টের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে, যার ফলে গোটা স্টেডিয়ামের আবহাওয়া ঠান্ডা থাকবে। শুধুমাত্র 1টি স্টেডিয়ামে এই টেকনোলজিটি ব্যবহার করা হয়নি, যার পেছনে কারণ হচ্ছে এই স্টেডিয়ামটি সমুদ্রের একদমই কাছে, তো এটি ন্যাচারালি অনেক ঠান্ডা, তো এটাকে আর্টিফিশিয়ালি ঠান্ডা করার কোনো দরকার নেই। ফুললি ডিমাউন্টেবল স্টেডিয়াম। কাতার বিশ্বকাপের জন্য তৈরি 8টি স্টেডিয়ামের ভেতরে একটি হচ্ছে স্টেডিয়াম 974, নাও থাকতে পারে। এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটাকে পরে খুলে একদমই আলাদা করে ফেলা যায়। স্টেডিয়ামটি বানানো হয়েছে কন্টেনার শিপ আর স্টিলের ফ্রেম দিয়ে। ফিফা ইতিহাসে এটি প্রথম স্টেডিয়াম যেটাকে পুরোপুরিভাবে বিল্ড করা যাবে। 2022 বিশ্বকাপের রাউন্ড অফ 16 পর্যন্ত স্টেডিয়াম 947-এ মোট 7টি ম্যাচ খেলা হবে। কাতার বিশ্বকাপকে নিয়ে এক একজনের এক এক মত, কিন্তু টেকনোলজির দিক থেকে এখানে কোনো রকম কোনো কমতি রাখেনি ফিফা আর কাতার। নিচে কমেন্টসে আপনার মতামত অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের কন্টেন্ট ফিউচারে দেখার জন্য। এই ভিডিও এটুকুই, ভিউয়ার্স ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বাংলা টেক্স। থ্যাংকস ফর ওয়াচিং।